মেইনলি এটি একটি মোটিভেশনাল ভিডিও। ত্রিপলি থেকে যারা ফ্রেশ গ্র্যাজুয়েটেড হয়েছেন, মেইনলি বিএসসি অথবা ডিপ্লোমা করেছেন, এবং যারা এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রি জব যেমন ওয়ালটন, আকিস গ্রুপ, আবুল খায়ের গ্রুপ ইত্যাদিতে মোটামুটি সম্মানজনক স্যালারিতে ঢুকতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি। তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আমার, আপনার কি কি স্কিলস আছে। ঠিক আছে, এই টাইপ কোশ্চেন কিন্তু আপনাকে ইন্টারভিউতে আক্স করতে পারে, এবং এটা কিন্তু এই কোশ্চেনটির অ্যান্সার কিন্তু আমাদের টেকনিক্যালি দিতে হবে। ঠিক আছে, তো এই কোশ্চেনটির সম্ভাব্য উত্তর সম্পর্কে আমি আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, চলুন শুরু করা যাক ভিডিওটি। দেখুন, এই টাইপের কোশ্চেন কিন্তু আপনার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে টেল আস সামথিং অ্যাবাউট ইওর স্কিলস, অথবা টেল আস সামথিং অ্যাবাউট ইওর কোর্সেস, মানে কি কি টাইপের কোর্স আপনি জানেন বা কি কি টাইপের স্কিল আপনি আপনার আছে যার কারণে আমরা আপনাকে কোম্পানিতে নিতে পারি, এরকম কোশ্চেন কিন্তু আপনাকে জিজ্ঞেস করতেই পারে। তো আপনার এখানে আমি দুটি পয়েন্ট দেখুন লিখে রেখেছি যে দ্য অ্যান্সার মাস্ট বি ইনফরমেটিভ, ট্রাই টু অ্যান্সার অন বিহাফ অফ দি কোম্পানি, অর্থাৎ আপনার অ্যান্সারটা অবশ্যই তথ্যবহুল হতে হবে, এবং এই অ্যান্সারটা আবার আপনার যেন অ্যান্সারটা যখন করবেন তখন যেন মনে না হয় তাদের কাছে যে এটা আপনার পার্সোনাল স্বার্থে আপনি বলতেছেন। অবশ্যই এটা কিন্তু কোম্পানির স্বার্থে আপনাকে সেভাবেই উত্তর দিতে হবে টেকনিক্যালি। ঠিক আছে, তো দেখুন আমি কিভাবে, দেখুন এই কোশ্চেনটির অ্যান্সার আমি একটি ওয়ে আপনাদের বলে দিচ্ছি যে এই ওয়েতে আপনারা দিতে পারেন, আর আপনারা এদিক সেদিক করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারেন, কোনো অসুবিধা নাই, নিজেদের মতো করেও বলতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে একটা স্যাম্পল উত্তর হিসেবে একটা কিছু বলার চেষ্টা করতেছি। তো এই কোশ্চেনটি করার সাথে সাথে অনেকে মুখস্থ উত্তর দিয়ে ফেলে যে আমি মোটর কন্ট্রোলিং পারি, আমি ডিসি সার্কিট পারি, আমি এসি সার্কিট পারি, এগুলো বলে উত্তর শুরু করে। তো এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল একটি প্রসিডিউর। ঠিক আছে, কারণ আপনাকে কোম্পানিতে নিচ্ছে শুধুমাত্র আপনি যে এগুলো পারেন এই কারণে না, আপনার অন্যান্য অনেক গুণ কিন্তু তারা দেখবে, সেটা আপনার উত্তরের মাধ্যমে কিন্তু তারা বুঝতে পারবে যে আসলে আপনাকে নেওয়া উচিত নাকি উচিত না। তো অনেকে দেখা যায় যে সিবিতে অ্যাড করে ফেলে, যে স্কিলের ভিতরে অ্যাড করে। আমি দুটো পয়েন্টই বলতেছি, আমি একটা বলতেছি ডিসি সার্কিট আর একটা মোটর কন্ট্রোলিং, দুইটা কিন্তু টোটালি আলাদা। অনেকে দেখা যায় সিবিতে অ্যাড করে রাখে ডিসি সার্কিট, এসি সার্কিট, ইলেকট্রিক্যাল মেশিন, পাওয়ার সিস্টেম, এরকম কোর্সগুলো, ইলেকট্রিক্যালের বেসিক যে কোর্সগুলো যেগুলো ভার্সিটিতে থাকতেই তারা আয়ত্ত করে ফেলে, সেই কোর্সগুলোই স্কিলসের ভিতর লিখে রাখে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল একটি প্রসিডিউর। ঠিক আছে, কারণ এই টাইপ এই কোর্সগুলো তো আপনি ভার্সিটিতে থাকতে আপনার টেকনিক্যাল কোর্সেই ছিল, তো এখানে আসলে এক্সট্রা করে স্কিলসের কোনো কিছু নাই। ঠিক আছে, এটা আপনার বাধ্যতামূলক কোর্স। স্কিল বলতে যেটা বোঝায় সেটা হলো যে আপনি অ্যাডিশনালি কোন কোন কোর্সগুলো আপনি, যেটা আপনার ইন্ডাস্ট্রিতে কাজে লাগবে এই টাইপের কোর্সগুলো আপনি নিজে থেকে আয়ত্ত করেছেন বা কোনো প্রতিষ্ঠান থেকে আপনি করেছেন, মানে আয়ত্ত করেছেন, এই কোর্সগুলো মেইনলি হচ্ছে স্কিলসের মধ্যে পড়বে। তো এই হিসেবে মোটর কন্ট্রোলিং, তারপরে পিএলসি, এই টাইপ কোর্সগুলো আপনি বলতে পারেন, তবে সেটা শুরুতে না, এই কোশ্চেনটি করার পরেই পরপরই আপনাকে একটু কিছু কথা আগে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে। সে কথাগুলো আমি আপনাদেরকে একটু শেয়ার করতেছি যে আপনাকে প্রথমত এই কথাটা বলতে হবে যে আপনি খুব কম সময়ে একটা নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা রাখেন। ঠিক আছে, এই টাইপের কথাটা আপনি আরো সুন্দর করে বলতে পারেন, সেটা আপনার পার্সোনাল আপনার প্রেজেন্টেশনের উপর সেটা ডিপেন্ড করবে যে আপনি নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারেন। কেন এই কথাটা বলতেছি, দেখুন আপনি ফ্রেশার হিসেবেও জবে জয়েন করতে পারেন, অথবা আপনি এক্সপিরিয়েন্সড হিসেবেও কোম্পানিতে জয়েন করতে পারেন। তো প্রথমে কিন্তু ফ্রেশার হোক বা এক্সপিরিয়েন্সড হোক, প্রথমে কিন্তু অ্যাডজাস্ট করতে কিছুটা সময় লাগে। ঠিক আছে, প্রথমে দেখা যায় যে 2-3 মাস লেগে যায়। এখন আপনি যদি ইন্টারভিউয়ের শুরুতে এই কথাটা গুছিয়ে একটু বলতে পারেন যে খুব দ্রুত আপনি পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারেন, ঠিক আছে, এটা কিন্তু সবার জন্যই প্রযোজ্য। আপনি যতই ইলেকট্রিক্যালের কোর্স ভালো পারেন বা যাই করেন, আপনার খাপ খাইয়ে নিতে আপনার 2-3 মাস সময় লাগবে, এটাই স্বাভাবিক। এই কারণে কিন্তু প্রথমে জয়েন করার সময় ট্রেনিং পিরিয়ড রাখে, বা এক্সপিরিয়েন্সড হইলেও
আগে দেখা যায় যে প্রত্যেকটা জিনিসের সাথে পরিচয় করায়। ঠিক আছে, আপনি নর্মালি একটা জিনিস ভাবুন যে একটা শহরে আপনি নতুন গেলেন, প্রথম দিন গেলে কি হয় যে আপনি শহরের অলিগলি এগুলো কিন্তু খুব ভালো মতো আপনি চিনতে পারবেন না স্বাভাবিকভাবেই। ঠিক আছে, কিছুদিন থাকতে থাকতে আস্তে আস্তে ওইটার সাথে আপনি খাপ খাইয়ে নিতে পারেন। এখানেও কন্ডিশনটা কিন্তু সেম, অর্থাৎ আপনাকে এই পয়েন্টটা অবশ্যই উল্লেখ করতে হবে প্রথমে, যে আপনার নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা আছে, প্লাস আরো কিছু কথা আপনি বলতে পারেন যে আপনি ভার্সিটিতে থাকতে বিভিন্ন ধরনের ডিবেট প্রতিযোগিতা করেছেন বা এই টাইপ কথাগুলো অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো নাও করতে পারেন, বাট একটু হলেও কিছুটা হয়তো ডিবেটের কথা বললেন না, যে আপনি এইভাবে বললেন যে আপনার টিম লিড করার ক্ষমতা আছে, এই কথাগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে বলার অবশ্যই বলতে হবে, কারণ কোম্পানি কিন্তু এই বিষয়গুলো দেখে আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি কেমন। একটা কোম্পানির আউটপুট কিন্তু একটা লিডারের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সো এই পয়েন্টগুলো অবশ্যই প্রথমে স্টার্ট করবেন। এরপরে আপনার কোর্স, যে কোর্সগুলো আসলে আপনি আয়ত্ত করেছেন, তো আমি এর আগেও বলেছি যে ইলেকট্রিক্যাল জব করতে চাইলে প্রথমে আমাদেরকে জবে যাওয়ার আগে কিছু কোর্স, অন্তত যদি ডিটেলসে আপনি নাও জানেন অন্তত বেসিকটা, ঠিক আছে, বেসিকটা অন্তত আপনাকে জানতে হবে এবং সেটাকে সেটা সেটার সাহায্যে ভাইভাতে আপনাকে সেভাবেই উপস্থাপন করতে হবে, যেমন আমি সেই কোর্সগুলো আপনাকে আপনাদেরকে বলতেছি। এরপরে কিন্তু প্রথমে এই টেকনিক্যালি এই অ্যান্সারগুলো দেওয়ার পরে কিন্তু এটা বলতে হবে, আগে কিন্তু শুরু করা যাবে না, আমি আবারও বলতেছি। তো সেই কোর্সগুলো আপনি বলতে পারেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোর্সগুলো সেগুলো হলো আমার মোটর কন্ট্রোলিং, তারপরে আছে পিএলসি, ইনভার্টার বা ভিএফডি এবং মাইক্রো কন্ট্রোলার, সাথে আরেকটা আরেকটা জিনিস, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো অটোক্যাড। ঠিক আছে, সিমুলেশনের জন্য, সিমুলেশন না সরি, সিমুলেশনের জন্য তো অন্য সফটওয়্যার, আমার ইলেকট্রিক্যাল লেআউটের জন্য বিভিন্ন ধরনের আপনার লেআউট করা লাগবে, ফ্যাক্টরি টোটাল ইলেকট্রিক্যাল ড্রয়িং আপনার করা লাগতে পারে, আপনি জয়েন করার পরের দিনই আপনাকে কাজ দিয়ে দিতে পারে। ঠিক আছে, ইলেকট্রিক্যাল ড্রয়িং, তো ইলেকট্রিক্যাল ড্রয়িং করতে হলে তো আপনাকে অটোক্যাড মাস্ট জানতে হবে। ঠিক আছে, তো এই অটোক্যাড সম্পর্কে সম্যক ধারণা আপনার লাগবে, অটোক্যাড কিন্তু এগুলোর মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, প্লাস আপনার প্র্যাকটিক্যাল কাজের জন্য এই মোটর কন্ট্রোলিং, পিএলসি, ইনভার্টার, ভিএফডি বা ভিএফডি অথবা ইনভার্টার দুইটা নাম আছে, এই টাইপের কোর্সগুলো কিন্তু আপনার জবে জয়েন করার আগে কিন্তু অবশ্যই লাগবে। ঠিক আছে, প্লাস আমি আরেকটা কোর্সের নাম বললাম, সেটা হলো মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো কন্ট্রোলারের সাহায্যে আপনি খুব কম খরচে অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট আপনি করতে পারেন, যেটা দ্বারা আপনি কিন্তু ফ্যাক্টরিকে অনেক বেশি বেনিফিট দিতে পারবেন। সো এই টাইপের কোর্সগুলো কিন্তু কোর্সগুলোর কথা কিন্তু আপনাকে ফোকাস করতে হবে। ঠিক আছে, তারা ফ্যাক্টরিতে যারা আপনাকে মানে জবে নিবে তাদের কিন্তু মেইনলি লাগে হলো এই কয়েকটা জিনিসই। ঠিক আছে, সো আপনি যদি বলেন ডিসি সার্কিট, এসি সার্কিট, এগুলো তো আপনি ভার্সিটিতেই করছেন, সো এগুলো কিন্তু আপনার স্কিলসের মধ্যে পড়বে না, এই কথাটি আপনারা ভালো করে মাথায় রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।